এখন রাত আনুমানিক প্রায় 12টার মতো। তো এই রাত 12টার সময় বাইরে বৃষ্টি হচ্ছে। এখন এই অবস্থায় দেখেন এই ছোট বাচ্চারা, ওরা কোথায় তাদের ঘর, কোথায় তাদের বাড়ি, কোথায় তাদের খাবার, এই অবস্থা। এদের কিন্তু দেখেন কোনো প্রোটেকশন নাই। করোনা কি জিনিস, সেটা কি রোগ নাকি অন্য কিছু, এদের কোনো বাবা মা বা এদের আত্মীয় স্বজন কারো কোনো চিন্তা ভাবনা চেতনায় এগুলো নিয়ে কিছুই নেই। কারণ যেখানে আবার যেখানে যেখানে খাবারই পায় না সেখানে রোগ তো অনেক বড় কথা, অনেক বড় ব্যাপার। তো এরা কি খাইছে কি না এই খবরটায় এই সমাজের মানুষের রাখার কোনো প্রয়োজন সমাজ মনে করে না। কিন্তু এই ছোট বাচ্চাগুলা আপনার বাসায় প্রত্যেকেরই এরকম ছোট বাচ্চা আছে, একটা ছোট বাচ্চাকে আপনারা একটা রাতের মধ্যে বুকের মধ্যে কতবার নিয়ে ঘুমান এবং কতবার চুমু দেন সেটা আসলে হিসেব করে বলা যায় না। কিন্তু এই বাচ্চাগুলা এরা পায়খানা করলে ক্লিন করবে কে, প্রস্রাব করলে ক্লিন করবে কে, বা এদের খাওয়াবে কে, চুমা দেওয়া বুকে নিয়ে আদর করা তো দূরের কথা। এই কাপড়গুলা এরা যে গায়ে দেওয়া আছে কতদিনের পুরনো কাপড়, আর এখানে কত ধরনের রোগ জীবাণু ব্যাকটেরিয়া ভরা, বা এদের গোসল তো দূরের কথা। এদেরকে যে এই একটা কাপড় চেঞ্জ করে দিবে সেই কাপড়টাও কিন্তু নাই। তো এরকম এই অসহায় সমাজে সুবিধা বঞ্চিত যারা আছে, অনেকে অনেক ধরনের পোস্ট করে, কমেন্ট করে, অসহায়দের নিয়ে কাজ করে, কিন্তু বাস্তব চিত্র বড়ই করুণ, বড়ই নির্মম। তো দেওয়ার সেই আমরা কাজ করতে গিয়ে মাঝে মধ্যে আমাদের চোখে কিছু জিনিস পড়ে যেটা আসলে আমাদেরকে খুবই কাঁদায়, খুবই ভাবায়। যে আমারও পার্সোনালি একটা 2 বছরের ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে আমরা রাতের বেলায় কয়েকবার দেখি কোনো প্রস্রাব করছে কি না, তার ন্যাপকিন বা তার যে ডায়পার সেটা চেঞ্জ করতে হবে কি না, তাহলে তো তার ঠান্ডা লেগে যাবে। অথচ বাচ্চাগুলা এরা কি ডায়পার তো দূরের কথা, ডায়পার কি জিনিস এরা সেটা জানে না। এবং এই এক কাপড়ের উপরে কিন্তু প্রস্রাব করছে, পায়খানা করছে, সবই করছে, কিন্তু খাবারই যেখানে নাই সেখানে ক্লিনিং তো অনেক দূরের কথা। তাহলে এই যে ছোটো বাচ্চাগুলা এরাই কিন্তু আমাদের বাংলাদেশ, এদেরই প্রতিচ্ছবি কিন্তু বাংলাদেশে প্রতিফলিত হয়। এরাই কিন্তু কিছু খাইছ, কিছু খাইছ, খাইছ, আচ্ছা। তো এই এরা যে অবস্থায় আছে, তো এখানে আমরা চাই এরকম আশপাশের অসহায় মানুষ যারা আছে তারা এরকম সুবিধাবঞ্চিত মানুষকে আপনারা আপনাদের যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন। এই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে, বিশেষ করে একদম এই সমস্ত শিশু যারা আছে, তাদের পক্ষে যদি কথা না বলেন উপরওয়ালার কাছে কিন্তু আপনাকে জবাব দিতে হবে, দায় দিতে হবে। তাদের মুখে যাতে দুটো খাবার উঠে, তারা যাতে একটু বস্ত্র পায়, অন্ন পায়, এই কামনাই করি সুশীল সমাজের প্রতি। আচ্ছা এই বাচ্চাগুলো এদিকে বসো, বসো এখানে বসো, আচ্ছা এদিকে তাকান। আপনি হাতে কি হয়েছে আপনার, কিভাবে করছিল? আপনার ডেলিভারির সময় পড়ে গেছে, তো কিভাবে বুঝছে এটা? কিছুর উপর পড়ছে হাত? আচ্ছা যাই হোক, এখানে যে বাচ্চা যখন হবে তখন যে কোনো একটা দুর্ঘটনার সময় ওনার দুটি হাতে পুড়ে যায়। তো এখন এই চারটা বাচ্চাই তো আপনার নাকি? আপনার এই এখানে কতদিন, অনেকদিন হয়েছে মনে হয়? অনেকদিন হয়েছে এই এটার নিচে থাকে। আপনাদের বাড়িঘর কিছু আছে? বাড়িঘর কিছু নেই ওনাদের। ওনার যেটা বলছে যে ওনাদের কোনো বাড়িঘর এই ধরনের কিন্তু কিছুই নেই। তাহলে এই ব্রিজটার নিচে আপনারা থাকেন। তো এদের এই যে জামা কাপড় এগুলো তো সব নোংরা হয়ে গেছে, এখন প্রায় রাতে 12টা বাজতেছে। এমনি কয়েক সেট কাপড় তো নাই। তো এদের হয়তো সর্বসাকল্যে একজনের 2 সেট করে কাপড় আছে, তাও পুরনো এরকম ছিঁড়া, কিন্তু একজনের যে 3-4 সেট করে কাপড় ওরকম নেই কিন্তু। তো এখন এই দেখেন ওরা কিন্তু আমাদের দিকে তাকায় থাকে, আমরা কেউ আসলে যে খাবার আসছে কিনা। তাহলে এই 4টা বাচ্চা এরা তো আপনার কাছে অনেক কিছু খেতে চায় মনে হয়।
আজকে সারা দিনে কয়বার খাওয়া দিয়েছে? আজকে সারা দিনে ওই আপনাদের মতন লোক আছে না, সে অনেক ঘরে বাকিটা ওগুলো খাওয়া দিয়ে আবার আমার রান্না শোনা হলে বিকেলে। উনি যেটা বলছে যে কোনো এক পুলিশ সদস্য এসে খাবার দিয়ে গেছে, সেই খাবারটাই খাইছে আজকে সারা দিনে একবার খাবার খাইছে। তো এই সারা দিনে একবারই খাইছে আপনি? যে এই যে রাতের 12টা বাজতেছে, এই এখনো পর্যন্ত কোনো খাবার যেতে দিতে পারছে না আপনার কাছে, ইয়ে লাগছে না, খারাপ লাগছে না? তো আসলে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে কত খাবার নিয়ে তাদের পিছে দৌড়াই, কেন খাচ্ছে না? আর এই দেখেন এই বাচ্চাগুলা, এরা আজকে রাতের খাবার না খেয়ে এই খালি পেটে উপোস এভাবে বসে আছে, খেলতেছে, এদের খাবার দিতে পারছে না এদের মা, তাই এরা খাবারের কষ্ট ভোলার জন্য এভাবে আনমনে বালু নিয়ে খেলছে। তো এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার এবং দুঃখজনক। আমরা যারা পেট পুড়ে খেয়ে রাতের ঘুম হওয়ার জন্য নরম বিছানায় শুয়ে আছি, রিমোট চাচ্ছি, এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে যাচ্ছি, কিন্তু আমরা কি খবর রাখি যে আমাদের অট্টালিকার নিচে এরকম না খাওয়া অবস্থায় অসংখ্য মানুষ বসে থাকে, শুয়ে থাকে? তাই তাদের নিয়ে চিন্তা করার সময় এসেছে, চিন্তা করতে হবে। চিন্তা যদি আমরা না করি, এদের অভিশাপে আমাদের অনিবার্য পতন, এটা আমি অন্তত কেউ না বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি যে সমস্ত মাসুম বাচ্চা না খেয়ে, যদি একটু দেখাও এ সমস্ত মাসুম বাচ্চা, এরা যদি না খেয়ে আমাদেরকে অভিশাপ দেয় তাহলে এই অভিশাপ অবশ্যই উপরওয়ালার দরবারে গ্যারান্টিড হবে। তাই আমি চাই এই অসহায় বাচ্চাগুলো যাতে সবসময় খাবার পায়, শুধু এরা না এদের মতো যারা আছে যাতে খাবার পায়, জন্য যার যার জায়গা থেকে সবাই এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি বাংলাদেশের জায়গায় কোনো মাসুম বাচ্চা যাতে এভাবে খালি মুখে রাত্রে বসে না থাকে। ধন্যবাদ সবাইকে, মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম।